গোল্ডি লক এবং দ্য থ্রি বিয়ার্স এক সময় তিনটি ভালুক ছিল যারা বনের মধ্যে তাদের নিজস্ব বাড়িতে একসাথে থাকত তাদের মধ্যে একটি ছিল সামান্য ছোট পুচকে ভাল্লুক একটি ছিল একটি মাঝারি আকারের ভালুক এবং অন্যটি একটি দুর্দান্ত বিশাল ভালুক একদিন তারা তাদের প্রাতরাসের জন্য পরিশ তৈরি করার পরে পোরিস ঠান্ডা হওয়ার সময় তারা বনের মধ্যে চলে গেল তারা যখন হাতছিল তখন একটা ছোট্ট মেয়ে ঘরে ঢুকল এই ছোট্ট মেয়েটির সোনার কোকরা ছিল যা তার কোমর পর্যন্ত পিঠে নেমে গিয়েছিল এবং সবাই তাকে গোল্ডিলক্স বলে ডাকত গোল্ডিলক্স ভিতরে গেল প্রথমে তিনি দুর্দান্ত বিশাল ভাল্লুকের পরিজের স্বাদ গ্রহণ করেছিলেন এবং এটি তার জন্য খুব গরম ছিল এবং তারপরে সে মধ্য ভাল্লুকের পরিজের স্বাদ নিল এবং এটি তার জন্য খুব ঠান্ডা ছিল এবং তারপরে সে ছোট ছোট পুচকে ভাল্লুকের পরিজে গিয়েছিল এবং এটি স্বাদ গ্রহণ করেছিল এবং যে খুব গরম বা খুব ঠাণ্ডা ছিল না কিন্তু ঠিক এবং তিনি এটি এত ভালো পছন্দ করেছেন যে তিনি এটি সব খেয়ে ফেলেছেন তারপর গোল্ডিলক্স উপরের তলায় বেড চেম্বারে চলে গেল এবং প্রথমে সে বিশাল বিশাল ভাল্লুকের বিছানায় শুয়ে পড়ল এবং তারপর সে মধ্যম ভাল্লুকের বিছানায় শুয়ে পড়ল এবং অবশেষে সে ছোট ছোট পুচকে ভাল্লুকের বিছানায় শুয়ে পড়ল এবং যে ঠিক ছিল তাই সে আরামে নিজেকে ঢেকে রাখল এবং দ্রুত ঘুমিয়ে পড়া পর্যন্ত সেখানেই শুয়ে রইল এই সময়ের মধ্যে তিনটি ভাল্লুক ভেবেছিল তাদের পরিজ যথেষ্ট ঠান্ডা হবে তাই তারা নাস্তা করতে বাড়িতে এসেছিল কেউ আমার পরিস খেয়েছে বিশাল ভাল্লুকটি বলল তার বিশাল কণ্ঠে কেউ আমার পরিস খেয়েছে মধ্যম ভাল্লুকটি বলল তার মধ্যম কণ্ঠে তারপর ছোট ছোট পুচকে ভাল্লুক তার দিকে তাকাল এবং পরিজের পাত্রে চামচটি ছিল কিন্তু পরিজ সব শেষ হয়ে গেছে কেউ আমার পরিস খেয়েছে এবং সব খেয়ে ফেলেছে ছোট্ট ছোট পুচকে ভল্লুকটি বলল তার ছোট পুচকে কণ্ঠে তারপর তিনটা ভাল্লুক উপরে উঠে গেল তাদের শোবার ঘরে কেউ আমার বিছানায় শুয়ে আছে মহান বিশাল ভাল্লুক তার মহান রুক্ষ অস্বস্তিতে বলল কেউ আমার বিছানায় শুয়ে আছে মধ্যম ভাল্লুকটি বলল তার মধ্যম কণ্ঠে এবং যখন ছোট পুচকে ভাল্লুকটি তার বিছানার দিকে তাকাতে এসেছিল তখন বালিশে সোনার কোকডানো চুলের একটি ছোট্ট মেয়ের দেবদূতের মতো মুখটি নাক ডাকছে দ্রুত ঘুমাচ্ছে কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং সে এখানে ছোট ছোট পুচকে ভল্লুক বলল তার ছোট পুচকে কণ্ঠে গোল্ডিলক্স বিছানা থেকে লাফিয়ে নিচের দিকে দরজার বাইরে এবং বাগানের পথে নেমে গেল সে দৌড়ে গেল এবং যতক্ষণ না সে তার দাদির বাড়িতে পৌঁছায় যখন সে তার দাদিকে বনের মধ্যে বসবাসকারী তিনটি ভাল্লুকের বাড়ির কথা বলল তখন তার নানি বললেন শোনা আমার তোমার কি বন্য কল্পনা ওমা।